সালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান সময়ে ব্রিক ফাউন্ডেশন ও শর্ট কলম ব্যবহার করে যদি একটি তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করা হয় তাহলে কত টাকা খরচ হবে এর একটা মালামালের হিসাব এবং এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদের দেখাবো এবং এর সম্পূর্ণ যে মালামালটি এখনো পর্যন্ত লেগেছে ছাদ বাদে কতগুলো ইট লাগছে ছাদে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন তো এটা কিভাবে অল্প খরচের ভিতর করা হয়েছে এবং আপনি চাইলে কীভাবে আপনার বাড়িটি খুবই অল্প খরচের ভিতর নির্মাণ করতে পারবেন এ সকল বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে করে এরকম নিত্যনতুন নতুন বাড়ির ডিজাইন বা আইডিয়া আপনি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবেন তো এটি একটি সিম্পল বাড়ি ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটি পোর্স করা হয়েছে একেবারেই সিম্পল এখানে কোনো ব্যালকনি কিছুই রাখা হয়নি এবং খুবই অল্প জায়গার ভিতরে মাত্র সাত লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি করা হয়েছে এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য সাত লক্ষ টাকা খরচ হয়েছে তো আপনার বাজেট যদি বর্তমান সময়ে পাঁচ থেকে সাত লক্ষ টাকা থাকে আপনি চাচ্ছেন তিন বেডরুমের একটি একতলা বাড়ি করতে তাহলে এই ভিডিওটি আপনার খুবই হেল্পফুল হবে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এখানে কী পরিমাণের মালামাল কতটুকু লেগেছে এবং কোথায় কি ব্যবহার করা হয়েছে আর যারা অনেকেই শর্ট প্লার দিয়ে বাড়ি করতে চান শর্ট প্লার দিয়ে বাড়ি করার কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে সেই সকল বিষয়টাও এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জানাবো এখানে কিভাবে শর্ট কলামটা ইউজ করা হয়েছে এবং কিভাবে ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর শেষের দিকে আপনি জানতে পারবেন এখানে কি পরিমাণের মালামাল কতটুকু লেগেছে তো প্লিজ ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন যাই হোক এখানে ফাউন্ডেশনটি নেওয়ার জন্য আপনার বারো মিলি রড ইউজ করা হয়েছে শর্ট প্লারে এবং নিচেই যে ব্যাসটা দেওয়া হয়েছে এটাতে দশ মিলি রড ইউজ করা হয়েছে আপনি কিন্তু এভাবে এখানে চুরির জন্য বা স্ট্রাপের জন্য যে রডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে এইট মিলি তো আপনিও চাইলে এভাবে শর্ট প্লার দিয়ে ফাউন্ডেশন নিতে পারেন তো আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে যারা শর্ট কলাম এবং গ্রেড বিম দিয়ে বাড়ি করতে চান তো তাদের একটি ভুল ধারণা রয়েছে যে এর উপরে কলাম তুলতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় তো আপনি যদি শর্ট প্লার এবং গ্রেড বিম দিতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই উপরে কলম তুলে আপনি বাড়িটি করবেন এতে করে আপনার খরচ খুব একটা বেশি হবে না আপনি সেই মেইন যে খরচটা শর্ট কলাম এবং বেজ ঢালাই বা ফুটিং ঢালাই সেটা আপনি করে ফেলছেন তো এটা করার পর উপরে যে কলামটা আপনি করবেন এটা অবশ্যই করতে পারবেন প্রায় সিমিলার খরচের ভিতর তো এই ভুলটা আপনারা করবেন না যারা শর্ট প্লার এবং গ্রেড বিম করবেন তারা অবশ্যই উপরের কলমটাও তুলে দিবেন কারণ এখানে খুব বেশি একটা খরচ হয় না খরচ যেটা সেটা আপনি অলরেডি কিন্তু করে ফেলেছেন তো যাই হোক এটাই ছিল মূল আলোচনা এবং এখানে করা হয়েছে কিন্তু শর্ট প্লার দিয়ে করার পর এখানে ব্রিকের ওয়াল তোলা হয়েছে এবং ব্রিকের প্লার তোলা হয়েছে আপনিও কিন্তু চাইলে এভাবে আপনার বাড়ির ফাউন্ডেশনটি নিতে পারবেন তো এখানে নিচে শুধু বিম এবং শর্ট প্লারের নিচে কিছু দশ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে চার সাইডে এবং ভেতরে কিন্তু ফাঁকা রয়েছে এ আপনিও কিন্তু ওইভাবে করতে পারবেন ভেতরে ফাঁকা রেখে আপনি চার সাইড ভিমের নিচে গাঁথুনি দিয়ে এবং কলামের উপর যে ভীমটা দিবেন এই ভীমের উপর আপনি গাঁথনি দিতে পারবেন নিচে গাঁথুনি দেওয়ার প্রয়োজন হয় না আশা করছি আমি যে বিষয়টি আপনাদের বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখানে লিন্টনের জন্য আমরা রড ব্যবহার করেছি টেন মিলি রড টিন পিচ করে আপনিও চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তো এর উপরের যে আপনার ছাদটা দেওয়া হয়েছে ছাদে কিন্তু কোনো প্রকারে বিম ব্যবহার করা হয়নি এখানে ওয়ানলি স্ল্যাব ছাদ ব্যবহার করা হয়েছে আপনিও চাইলে কিন্তু এভাবে স্ল্যাব ছাদ দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন তো অনেকেই চান যে সিঁড়ি করব না ঘরের ভিতর সিঁড়ি থাকবে আমাদের বাহিরে আমরা শুধু একটি তিন রুমের একতলা বাড়ির ছাদ দিব তো তাদের এই ভিডিওটি খুবই কাজে আসবে এখানে সিঁড়ির কোনো অপশান রাখা হয়নি জাস্ট পেছনের দিকে দরজা রাখা হয়েছে যাতে করে পরবর্তীতে যদি সিঁড়ি করা হয় সেক্ষেত্রে যাতে সিঁড়িটা ইউজ করা যায় তো আপনিও কিন্তু চাইলে এভাবে সিঁড়ি যদি না দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু কমে আসে একটা সিঁড়ির জন্য মোটামুটি বেশ ভালো একটা টাকা খরচ হয় তো যাই হোক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখন আপনাদেরকে এই বিল্ডিংয়ের যে মালামালটা লেগেছে সেই হিসাবটি দেখাবো এবং সাধে কত টাকা খরচ হয়েছে তার একটা আইডিয়া দিয়ে দিব তো ওই যে বাড়িটা এ বাড়িটা কিন্তু পাঁচশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গার উপরে করা হয়েছে এবং একশতক তেইশ পয়েন্ট জমি আর কাঠায় যদি হিসাব করা হয় তাহলে জিরো পয়েন্ট সেভেন ফোর কাঠা জমির উপরে এই বাড়িটা করা হয়েছে বাড়িটা যদি দৈর্ঘ্যের দিকে হিসাব করা হয় সেক্ষেত্রে আসবে পঁচিশ ফিট তিন ইঞ্চি এবং প্রস্থের দিকে হিসাব করলে আসবে একুশ ফিট তিন ইঞ্চি তো ভিওর্স আমরা এখন এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখব এবং জানার চেষ্টা করব এখানে কীভাবে কী করা হয়েছে এবং ভিডিও শেষের দিকে জানবো যে এই বাড়িটার কতটুকু মালামাল লেগেছে এবং সেই মালামালের মূল্য সহকারে এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো স্থান ও জায়গা বেঁধে মাল জিনিসের দাম একটু কম বেশি হতে পারে যার কারণে খরচে সামান্য কিছু ডিফারেন্স থাকতে পারে তো এই বিষয়টা আপনারা একটু কেয়ারফুলি হিসাবটি মিলিয়ে নেবেন এটি হচ্ছে আমাদের স্থানে যে মূল্য রয়েছে সেই মূল্যটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো আপনার স্থানে যে মূল্য সেই মূল্যটা জঙ্গি যদি এর সঙ্গে ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু খরচের কিছুটা তারতম্য ঘটবে তো যাই হোক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে বন্ধু বন্ধুবান্ধবের মাঝে যাতে করে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তারা যেন একটু উপকৃত হতে পারে তো চলুন আমরা এখন এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখি এবং তারপর জানার চেষ্টা করি যে এই বাড়িতে কি পরিমাণের মালামাল কতটুকু লেগেছে তো এটা একটি সিম্পল গ্রামের একতলা বাড়ির ডিজাইন এখানে তেমন বিশেষ কিছু নাই একেবারে সিম্পলের ভিতর করা হয়েছে তো যারা একেবারে সিম্পলের ভিতর অল্প খরচে একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি ডিয়ার ভিউয়ার্স বাড়ির ডিজাইনটি একেবারেই সিম্পল ওয়েতে করা হয়েছে আপনারা দেখুন বাড়িটি দৈর্ঘ্যের দিকে পঁচিশ ফিট তিন ইঞ্চি প্রস্থের দিকে একুশ ফিট তিন ইঞ্চি এটার সামনে একটি পোর্স রয়েছে ছয় ফিট বাই সাত ফিট একটি বারান্দা রয়েছে 8 ফিট বাই পনেরো ফিট এখানে রয়েছে একটি পকার রুম যেটি আট ফিট বাই নয় ফিট এখানে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট এখানে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট তো এই বাড়িটা এখানে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন পাঁচশো আটত্রিশ স্কোয়ার ফিটের উপরে করা হয়েছে আর শতকে এক শতক তেইশ পয়েন্ট জমি কাঠায় জিরো পয়েন্ট সেভেন ফোর কাঠা জমি তো চলুন আমরা এই বাড়িটির মালামালের হিসাবটি দেখে নিই যে আসলে কি পরিমাণের মালামাল কতটুকু কোথায় লেগেছে দেখুন এখানে মালামালের হিসাবটি দেওয়া হলো এখানে ইট লেগেছে বারো হাজার ছয়শো পিচ যার মূল্য এক লক্ষ একান্ন হাজার দুইশো টাকা সাদা বালু সাতশো ষাট ফিট যার মূল্য চব্বিশ হাজার তিনশো টাকা সিলেট বালু একশো ফিট তেরো হাজার ছয়শো টাকা রড এক হাজার বিরাশি কেজি সাতানব্বই হাজার তিনশো আশি টাকা খোয়া লাগছে তিনশো সত্তর সিএফটি ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ সিমেন্ট একশো চুহাত্তর ব্যাগ নব্বই হাজার চারশো আশি টাকা